হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। হঠাৎ করেই ধরুন আপনি জানতে পারলেন যে আপনি যাদেরকে আপনার আপনজন বা আপনার পরিবারের সদস্য বলে এতদিন ধরে জেনে এসেছেন, তারা কেউই আপনার আপনজন নয়। বিষয়টা কেমন হবে? অথবা আপনার বয়স যদি রাতারাতি 20 বছর বেড়ে যায়, যেটা বুঝতে পারছে সবাই কিন্তু আপনি বুঝতে পারছেন না, তাহলে বিষয়টা আপনার কাছে কতটা আশ্চর্যজনক মনে হবে। হ্যাঁ বন্ধুরা, এরকমই সব রহস্যের জালে ঘেরা আর টুইস্টে ভরপুর আমাদের আজকের মুভির গল্পটি। আমরা আজকে যে সিনেমাটি এক্সপ্লেন করব সেটি 2017 মুক্তি পাওয়া একটি অসাধারণ সাউথ কোরিয়ান সাইকোলজিক্যাল মিস্ট্রি থ্রিলার ফিল্ম, যার নাম ফরগটেন। আইএমডিবিতে মুভিটির রেটিং 7.4/10 হলেও পার্সোনালি মুভিটি আমার কাছে দারুণ লেগেছে। আশা করছি কাহিনীটি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এই সিনেমা শুরুতে আমরা একটা পরিবারকে তাদের গাড়িতে করে কোথাও একটা যেতে দেখি। এ সময় ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখায় ভয়ে জিনসুকের ঘুম ভেঙে যায়। গাড়ির ভিতরে জিনসুকের বাবা মা এবং তার বড় ভাই ইয়ুনসুককেও এ সময় লক্ষ্য করা যায়। তারা সকলে মিলে কথা বলতে বলতে তাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। মূলত এই ফ্যামিলিটা আজকে তাদের নতুন বাসাতে শিফট করছে। বাসাটা তাদের সকলের কাছে নতুন হলেও জিনসুকের কাছে বাসাটা কেন জানি না অনেকটা পরিচিত বলে মনে হতে থাকে, যেন এর আগেও সে এখানে বহুবার এসেছে। যাই হোক, জিনসুক তার ভাই ইয়ুনসুককে অনেক পছন্দ করত এবং সম্মান করত। তার দৃষ্টিতে ইয়ুনসুক তাদের পরিবারের রিয়েল হিরো। ইয়ুনসুক সেই ছোট্টবেলা থেকেই পড়াশোনাতে অনেক ভালো ছিল, যার দরুন স্কুল কলেজে তার রেজাল্টও ছিল যথেষ্ট ভালো। শুধু তাই না, সে খেলাধুলা, উপস্থিত বক্তৃতা সহ এক্সট্রা কারিকুলার বিভিন্ন অ্যাক্টিভিটিতেও সব সময় টপার ছিল। সে তার কাজকর্মে সব সময় লজিক্যাল আর বাস্তববাদী হওয়ায় জিনসুক তাকে তার আদর্শ বলে মনে করত। সে কোনো রকম নেশাতে আসক্ত ছিল না এবং সে সবসময় সবাইকে ভালো উপদেশ দিত। তারা একে একে তাদের সব জিনিসপত্রগুলো নতুন বাসাতে গোছাতে শুরু করে। এ সময় একটা কাজের লোক জিনসুককে জিজ্ঞাসা করে যে, ইয়ুনসুক কি তোমার বড় ভাই? তাকে দেখে তো কোনোভাবেই তোমার বড় ভাই বলে মনেই হয় না। লোকটার এমন কথাতে জিনসুক বেশ অবাক হয়, কেননা জিনসুকের বয়স বর্তমানে 21 আর ইয়ুনসুকের 30। তাই এই কাজের লোকটার এমন বক্তব্যে জিনসুকের অবাক হওয়াটাই স্বাভাবিক। তবে এই কথাটার মধ্যেও যে একটা টুইস্ট রয়েছে সেটা আস্তে আস্তে আপনারাও বুঝতে পারবেন। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ওদের কথাবার্তা চলার একটা মুহূর্তে ইয়ুনসুক ওখানে চলে আসে আর সেই লোকটাকে নিচে পাঠিয়ে দেয়। বাসাতে এ সময় 1997 সালের একটা ক্যালেন্ডার টানানো হয়। বাসা গোছানোর সময় জিনসুক খেয়াল করে যে ওরা যে রুমটাতে থাকবে ঠিক তার সোজাসুজি আরও একটা রুম রয়েছে যেটা বাইরে থেকে বন্ধ করা ছিল। তাই আপাতত ওরা ওই রুমটা ইউজ করতে পারবে না, কেননা এই বাসাতে আগে যে ছিল সেই মালিক ওই রুমটাতে তার বেশ কিছু জিনিসপত্র রেখে গেছে। আর তিনি জিনসুকের বাবাকে বারবার করে রিকোয়েস্ট করে গেছেন যেন ওই রুমের মধ্যে রাখা জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার আগ পর্যন্ত রুমটা খোলা না হয়। রাত্রে খাওয়ার টেবিলে বসে সবাই যখন ডিনার করছিল, তখন জিনসুকের কানে কিছু অদ্ভুত আওয়াজ আসতে থাকে যেটা সেই বন্ধ করা রুমটা থেকে আসছিল। তবে বাকিরা এই আওয়াজটাকে বিদ্যুৎ চমকানোর আওয়াজ বলে জিনসুককে বোঝানোর চেষ্টা করে, কেননা বাইরে তখন অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকানোর আওয়াজ হচ্ছিল। রাতে ঘুমানোর সময় জিনসুক আবারও ওই রুম থেকে আওয়াজ শুনতে পায়। রাত অনেক হয়ে যাওয়ায় তার বাবা মা এবং তার বড় ভাই ইয়ুনসুক এরই মধ্যে ঘুমিয়ে পড়েছিল। সে তখন কৌতূহলবশত একাই ওই রুমের দিকে এগিয়ে যায়। দরজাটা খোলার ঠিক আগ মুহূর্তেই হঠাৎ করে ইয়ুনসুক সেখানে চলে আসে। এতে জিনসুক কিছুটা চমকে ওঠে। সে ইয়ুনসুককে বারবার করে বোঝানোর চেষ্টা করে যে সে ওই রুম থেকে আবারও আওয়াজ শুনতে পেয়েছে, কিন্তু ইয়ুনসুক বলে, কই, আমি তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না, এটা তোমার মনের ভুল, চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। বাইরে তখন অনেক বৃষ্টি হচ্ছিল। তারা ছাতা মাথায় গভীর রাতের এই মনোরম বৃষ্টি উপভোগ করতে থাকে। ঠিক ওই মুহূর্তে ইয়ুনসুকের ফোনে তার বাবা কল করে। সে তখন জিনসুককে বলে যে, তুমি বৃষ্টি উপভোগ করতে থাকো, আমি এক্ষুনি আসছি। এই বলে সে ওখান থেকে চলে যায়। পথিমধ্যে একটা গাড়ি ইয়ুনসুকের পথ আটকায় আর কিছু গুন্ডা টাইপের লোক ইয়ুনসুককে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করতে থাকে। জিনসুক সৌভাগ্যবশত বিষয়টা দেখে ফেলে। সে তার বড় ভাইকে বাঁচানোর জন্য দৌড়ে গেলেও শেষ রক্ষা হয় না। তারা ইয়ুনসুককে কিডন্যাপ করে ততক্ষণে গাড়ি নিয়ে রওনা হয়ে যায়।
তবে জিনসুক ততক্ষণে বুদ্ধিমানের মতো গাড়ির নাম্বার প্লেটটা থেকে গাড়ির নাম্বারটা দেখে নেয়। সে আর দেরি না করে দ্রুত বাড়ি ফিরে আসে আর তার বাবা মাকে ইউনসুকের কিডন্যাপের বিষয়টা জানায়। সে এই ঘটনাতে এতটাই ভয় পেয়েছিল যে এই কথাগুলো বলতে বলতেই সে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে জিজ্ঞাসাবাদের জন্য বাসায় পুলিশ আসে। জিনসুক তখন পুলিশদেরকে ওই গাড়ির নাম্বারটা জানায়, কিন্তু পুলিশ জানায় যে এটা কি করে সম্ভব, এই নাম্বারের তো কোনো গাড়ি কোরিয়াতে নেই। এটা শুনে জিনসুক খুব অবাক হয়, কেননা সে তো গত রাতে নিজের চোখে পুরো ঘটনাটা স্পষ্ট ঘটতে দেখেছে, এটা তো ভুল হতে পারে না। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন এভাবে পেরিয়ে যায়, কিন্তু ইউনসুক বা কিডন্যাপারদের কারোরই কোনো সন্ধান পুলিশ বের করতে পারে না। দুই সপ্তাহের বেশি সময় পার হয়ে যাওয়ায় পুলিশও এই কেসে অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলে। এদিকে জিনসুক অনেক আগে থেকেই অ্যাংজাইটি ডিসঅর্ডার নামক একটা নিউরোলজিক্যাল রোগে আক্রান্ত ছিল, তাই প্রতিদিন তাকে টাইম মতো ওষুধ খেতে হতো। রাতে ঘুমের মধ্যে জিনসুক আবারও দুঃস্বপ্ন দেখতে থাকে। সে দেখে যে কাউকে বন্দি করে রেখে তার উপর নানাভাবে টর্চার করা হচ্ছে। এটা দেখে আবারও ভয়ে তার ঘুম ভেঙে যায়। হঠাৎই সেই রুম থেকে আবারও অদ্ভুত ধরনের আওয়াজ আসে। এমনিতেই সে দুঃস্বপ্ন দেখেছে, তার উপর আবার এই অদ্ভুত আওয়াজ। ধীরে ধীরে তার ভয়ের মাত্রা আরও বাড়তে থাকে। সে দেখতে পায় ওই রুমের দরজাটা আপনা আপনি খুলে যাচ্ছে। ভয়ে সে কাঁথা মুড়ি দেয়। এ সময় সে একটা ভৌতিক চেহারা দেখে আরও ঘাবড়ে যায়। তবে এতক্ষণ ধরে সে যা দেখছিল এগুলোর সবটাই তার দুঃস্বপ্ন ছিল। ঘুম ভাঙার পর সে তার বড় ভাইকে দেখতে পেয়ে খুশিতে তাকে জড়িয়ে ধরে। আজ 19টা দিন পর ইউনসুক বাড়ি ফিরে এসেছে, কিন্তু এই 19টা দিন সে কোথায় ছিল আর তার সাথে ঠিক কী কী ঘটেছে এসবের কিছুই তার মনে নেই। ডাক্তারদের ধারণা হয়তো এই 19টা দিন তাকে কোনো নেশাজাতীয় দ্রব্য দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, যার কারণে সে কোনো ঘটনাই মনে করতে পারছে না। তবে চিন্তার কোনো কারণ নেই, এই ওষুধের রিয়াকশন কেটে গেলে ইউনসুকের আবারও সব কিছু আস্তে আস্তে মনে পড়বে। ওই দিন রাত্রে জিনসুক লক্ষ্য করে যে ইউনসুক কাউকে কিছু না বলে বিছানা থেকে উঠে লুকিয়ে বাসার বাইরে চলে যাচ্ছে, তবে সে ওই বিষয়টা ততটা গুরুত্ব না দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জিনসুক যখন তার অ্যাংজাইটির ওষুধটা খেতে যাচ্ছিল ঠিক তখনই ট্যাবলেটটা তার হাত থেকে পড়ে যায়। ট্যাবলেটটা এ সময় খুঁজে না পাওয়ায় সে ওষুধ না খেয়েই তার ভাই ইউনসুকের সাথে সকালের নাস্তা করতে বসে পড়ে। এ সময় সে ইউনসুককে জিজ্ঞাসা করে যে গত রাত্রে তুমি কাউকে কিছু না বলে বাইরে কোথায় গিয়েছিলে, কিন্তু ইউনসুক উত্তরে বলে যে কই, আমি তো রাত্রে রুমেই ছিলাম, আমি আবার কখন বাইরে গেলাম। জিনসুকের কাছে বিষয়টা একটু অবাকই লাগে, কেননা সে তো স্পষ্টভাবে দেখেছে যে গত রাত্রে ইউনসুক তার বিছানাতে ছিল না, এমনকি সে মেইন গেট খোলার আওয়াজটাও পেয়েছিল। যাই হোক, এ সময় জিনসুক আরও একটা অদ্ভুত বিষয় নোটিস করে। সে ইউনসুককে বলে যে তোমার পায়ের সমস্যা ঠিক হয়ে গিয়েছে। ইউনসুক তখন বলে যে আমার দেরি হয়ে যাচ্ছে আর তুমি আমার সাথে মজা করছো, এই বলে সে ওখান থেকে চলে যায়। কিন্তু জিনসুক তো ভুল দেখেনি, সে তো ঠিকই তার ভাইকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখেছে। আসলে গত বছর একটা অ্যাক্সিডেন্টে ইউনসুক বাম পায়ে আঘাত পেয়েছিল, তারপর থেকেই সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। যাই হোক, ওই দিন রাত্রে জিনসুক টেবিলে বসে বই পড়ছিল, ইউনসুক ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। এদিকে জিনসুকও যে কখন পড়তে পড়তে টেবিলেই ঘুমিয়ে গেছে সেটা তার খেয়াল নেই। হঠাৎ করেই ইউনসুককে আমরা ঘুমন্ত জিনসুকের পাশে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এ সময় সে একটা পেন্সিল হাতে তুলে নিয়ে সেটার লিডটাকে বড় করতে থাকে। তবে তার কর্মকাণ্ড দেখে এটা মনে হওয়াটাই স্বাভাবিক যে সে হয়তো এই পেন্সিলটা দিয়ে জিনসুককে আঘাত করতে চায়। এরই মধ্যে পেন্সিলের লিডটা ভেঙে যায় আর ইউনসুক পেন্সিলটা আবারও সেই টেবিলের ওপর রেখে দিয়ে ওখান থেকে চলে যায়। ততক্ষণে জিনসুকের ঘুম ভেঙে যায়। সে এরপর ইউনসুককে ফলো করা শুরু করে। এ সময় সে ইউনসুককে আবারও স্বাভাবিকভাবে হাঁটতে দেখে। ইউনসুকের এরকম অস্বাভাবিক গতিবিধি তাকে আরও ভাবিয়ে তোলে। সে ইউনসুককে ফলো করতে করতে একটা নির্জন গোপন আস্তানাতে এসে পৌঁছায়, যেখানে সে ওই লোক দুটোকে আবারও দেখতে পায় যারা পুলিশ পরিচয়ে জিনসুকদের বাড়িতে এর আগেও এসেছিল, যখন ইউনসুক কিডন্যাপড হয়েছিল। লোক দুটো এ সময় ইউনসুককে বস বলে সম্বোধন করে। জিনসুক এতে খুব অবাক হয়। একটা পর্যায়ে ওই লোক দুটো জিনসুককে দেখে ফেলে। জিনসুক ভয়ে পালানোর জন্য দৌড়াতে শুরু করলেও খুব বেশিক্ষণ আর নিজেকে সেফ রাখতে পারে না। তবে ওই দুজনের হাতে সে ধরা পড়ে না, সে ধরা পড়ে তার নিজের ভাই ইউনসুকের হাতে। কিন্তু ইউনসুক তাকে এ সময় বেহুশ করে ফেলে।
জিনসুকের ঘুম ভাঙলে সে দেখে যে সে এখনও সেই পড়ার টেবিলেই বসে রয়েছে, আর ইয়োনসুক তখনও বিছানাতেই ঘুমাচ্ছিল। সে খুব ঘাবড়ে যায় আর ভয়ে ওখান থেকে দ্রুত পালিয়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। কেননা গত রাত্রে যা যা ঘটেছে সেটা যে তার সাথে বাস্তবেই ঘটেছে সে সেটা স্পষ্ট বুঝতে পারছিল। ইয়োনসুক এ সময় তাকে দরজা খোলার জন্য বললেও সে এতটাই প্যানিকড হয়ে গিয়েছিল যে সে তার বড় ভাইয়ের সাথে এ সময় খারাপ ব্যবহার করতে শুরু করে। সে এ সময় বলে যে আমি গেট খুলব না, তুমি আমার ভাই হতেই পারো না, তুমি অন্য কেউ, গত রাত্রে তোমার আসল মুখোশটা আমি দেখে ফেলেছি, তাই আমার সাথে আর মিথ্যা অভিনয় করো না। বাইরে কোনো রকম সাড়া শব্দ না পাওয়াই জিনসুক ভাবে যে ইয়োনসুক হয়তো ওখান থেকে চলে গেছে। সে একটা লোহার পাইপ হাতে নিয়ে ভয়ে ভয়ে এরপর দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসে। ইয়োনসুক আচমকা আবারও ওখানে চলে আসে। সে এরপর জিনসুককে বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে যে গত রাত্রে সে যেটা দেখেছে সেটা সত্যি নয়, সেটা সে স্বপ্নে দেখেছে। কিন্তু জিনসুক কোনো মতেই এই কথাগুলো বিশ্বাস করতে চাচ্ছিল না। ইয়োনসুক তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি গতকালকে তোমার ওষুধটা খেয়েছিলে? জিনসুকের তখন মনে পড়ে যায় যে তাই তো, গতকালকে তো আমি ওষুধ খাইনি। তখন সে তার ভুল বুঝতে পারে। সে ভাবে হয়তো ইয়োনসুক ঠিকই বলছে, গত রাত্রে যা কিছু ঘটেছে এর সব কিছুই হয়তো স্বপ্ন ছিল। তবে কিছু সময় বাদেই জিনসুক আবারও বুঝতে পারে যে ইয়োনসুক তাকে মিথ্যা বলেছে। কেননা এ সময় সে তার টেবিলের ওপর পেন্সিলের সেই ভাঙা লিডটা পড়ে থাকতে দেখে। তার আর বুঝতে বাকি থাকে না যে গত রাত্রের সব ঘটনাই বাস্তবে ঘটেছে, আর এই ইয়োনসুক কোনোভাবেই তার আসল ভাই হতে পারে না, এটা নকল ইয়োনসুক। সে তার মাকে সব কিছু খুলে বলে। তার মাও এরকম অদ্ভুত আর ভয়ঙ্কর কথা শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তার মা জিনসুককে বলে যে তাহলে তো আমাদের আরও সতর্ক হওয়া উচিত, আর এই বিষয়গুলো তোমার বাবাকেও জানানো দরকার। তবে জিনসুক এখনই তার মাকে এই সব ঘটনা তার বাবাকে জানাতে নিষেধ করে। ওদিকে রাত্রে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে জিনসুকের আবারও ঘুম ভেঙে যায়। সে এরপর পানি খাওয়ার জন্য নিচে নেমে আসে। এ সময় সে শুনতে পায় যে তার মা কারোর সাথে ফোনে কথা বলছে। সে শুনতে পায় যে তার মা কাউকে ফোনে বলছে যে জিনসুক কিন্তু সব কিছু টের পেয়ে গেছে, তাই আমাদের যা করার সেটা খুব দ্রুত করা লাগবে, আর দেরি করা যাবে না। জিনসুকের পায়ের শব্দে তার মা এ সময় বুঝে যায় যে জিনসুক হয়তো লুকিয়ে তাদের কথাবার্তা শুনছে, তাই সে বিষয়টা চেক করার জন্য দ্রুত বাইরে চলে আসে। তবে জিনসুকও ইতোমধ্যে নিজেকে লুকিয়ে ফেলেছিল। জিনসুক তার রুমে আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য তার মা এ সময় জিনসুকের বেডরুমের দিকে যেতে থাকে। উপায় না দেখে জিনসুকও তড়ি ঘড়ি করে অনেক কষ্টে বাইরের দেয়াল বেয়ে উপরের দিকে উঠে জানালা দিয়ে কোনো মতে তার রুমে ঢুকে পড়ে আর কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর ভান করতে থাকে। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হওয়াতে জিনসুকের শরীর আর মাথা ভিজে চপচপ করছিল, যেটা দেখে জিনসুকের মা পুরোপুরি শিওর হয়ে যায় যে জিনসুক ঘুমোয়নি। তিনি ওখান থেকে চলে যাওয়ার পর জিনসুক আবারও উঠে বসে, কিন্তু এ কি, ওর মা তো এখনও যায়নি। জিনসুক বুঝে যায় যে তার মা হয়তো সব কিছু বুঝে ফেলেছে, যে সে তখন নিচে গিয়ে আড়ি পেতে গোপনে তাদের ফোন আলাপ শুনছিল। যাই হোক, জিনসুকের মা নিচে গিয়ে আবারও কাউকে ফোনে বলতে থাকে যে জিনসুক কিন্তু আমাকেও সন্দেহ করতে শুরু করেছে, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে, তুমি তাড়াতাড়ি চলে এসো। এদিকে জিনসুক আর সময় নষ্ট না করে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। তবে রাস্তাতে আসা মাত্রই সে তার বাবার সামনে এসে পড়ে। এ সময় তার বাবার কথাবার্তা আর হাবভাব দেখে জিনসুকের আর বুঝতে বাকি থাকে না যে তার বাবাও তার বিরুদ্ধে। এতে করে সে নিশ্চিত হয়ে যায় যে এরা কেউই তার বাবা মা বা ভাই নয়, এরা সকলেই নকল। ওদের হাত থেকে বাঁচতে জিনসুক এবার পালাতে শুরু করে, আর ওকে ধরার জন্য তার ওই নকল বাবা মা ওর পিছে একটা ছেলেকে লাগিয়ে দেয়। জিনসুক প্রাণ বাঁচাতে তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দৌড়াতে শুরু করে। একটা পর্যায়ে সে একটা পুলিশের গাড়ির সামনে এসে পড়ে, ফলে এ যাত্রায় সে ওদের হাত থেকে কোনো মতে বেঁচে যায়। থানাতে যাওয়ার পর জিনসুক পুলিশকে সব কিছু খুলে বলে। সে বলে যে আমি এতদিন ধরে যাদেরকে আমার পরিবার বলে জেনে এসেছি তারা কেউই আমার আপনজন নয়, ওরা সকলেই নকল, ওরা আমাকে মারতে চেয়েছিল। পুলিশ এ সময় জিনসুকের আইডি চেক করে জানতে পারে যে ওর নামে কোনো মিসিং রিপোর্ট তো নেই। আর জিনসুকের জন্ম 1977 এপ্রিল মাসে। সেই হিসেব অনুসারে জিনসুকের বয়স এখন প্রায় 41। কি অবাক হলেন? হ্যাঁ, অবাক হওয়ারই কথা, কেননা ঠিক কয়েকটা দিন আগেই জিনসুকরা যখন এই নতুন বাসাতে শিফট করেছিল তখন কিন্তু আমরা 1997 একটা ক্যালেন্ডার দেখেছিলাম। কি মনে পড়ছে? হ্যাঁ,
জিনসুকের জানা মতে তার বয়স তো এখন ২১, আর পুলিশ বলছে কিনা ৪১। পুলিশরা জিনসুকের কথাতে হাসাহাসি শুরু করে দেয়। জিনসুক তখন ওখানে থাকা একটা ক্যালেন্ডার দেখে পুরোপুরি থমকে যায়, কেননা ক্যালেন্ডারটা ১৯৯৭ না, এটা ২০১৭। অর্থাৎ পুলিশ ঠিকই বলছে, কিন্তু এটা কি করে সম্ভব? সে দ্রুত আয়নার সামনে যায় আর সেখানে নিজের চেহারা দেখে হতভম্ব হয়ে যায়, কেননা আমরা এতক্ষণ যাবৎ জিনসুকের যে চেহারাটা দেখছিলাম সেটা ২০ বছর আগের, অর্থাৎ ১৯৯৭ সালের তার চেহারা। আর এখন সে ৪১ বছর বয়সের একজন মাস বয়সী ভিন্ন চেহারার মানুষ। এ সময় জিনসুকের সেই কাজের লোকটার কথা মনে পড়ে যায়, যে তাকে সেদিন কেন জিজ্ঞাসা করেছিল যে ইয়ুনসুক কি তার ছোট ভাই নাকি বড় ভাই। তার মাথায় কিচ্ছু ঢুকছিল না, সে কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না যে সে যাকে তার প্রতিবিম্ব হিসেবে আয়নাতে এখন দেখছে, এটা যদি আসলেই তার চেহারা হয় তাহলে ১৯৯৭ থেকে ২০১৭, এই মাঝখানের ২০টা বছর কি এমন ঘটেছে যে তার কিছুই মনে নেই? আর ওই লোকগুলোই বা কারা যাদেরকে সে এতদিন যাবৎ তার নিজের পরিবার বলে জেনে এসেছে? এত সব জটিল আর রহস্যময় প্রশ্নের উত্তর পেতে গিয়ে সে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আবারও বাড়িতে ফিরে আসে। বাসায় আসার পর সে ওই ঘরের দরজাটাকে খোলা অবস্থায় দেখতে পায়, যেটা এতদিন যাবৎ বন্ধ করে রাখা হয়েছিল। জিনসুক এরপর ওই ঘরের মধ্যে ঢোকে, সেখানে সে দুটো ডামি পুতুলকে মেঝেতে পড়ে থাকতে দেখে, যেগুলোর শরীরে রক্ত মাখানো ছিল। ক্যাসেট প্লেয়ারে এ সময় একটা গানও চালানো হচ্ছিল। জিনসুক এসবের মাথামুণ্ডু কিছুই বুঝতে পারছিল না। তখনই সেখানে ইয়ুনসুক চলে আসে। জিনসুক ওকে প্রশ্ন করে যে আমার সাথে একের পর একে এগুলো কি ঘটে চলেছে, প্লিজ আমাকে সবকিছু খুলে বলো। ইয়ুনসুক তখন পুরো ঘটনাটা বলতে শুরু করে। সে জানায় আজ থেকে ঠিক ২০ বছর আগে ১৯৯৭ সালে এই ঘরটাতে একই সাথে জোড়াখুনের ঘটনা ঘটেছিল। মা আর মেয়ের সেই জোড়াখুনের ঘটনা পুলিশকে জানানো হলেও অনেক তদন্তের পরও পুলিশ আসল খুনিকে ধরতে পারছিল না। এরপর একে একে বহু বছর কেটে গেলেও খুনের কেসটা অমীমাংসিত অবস্থাতেই রয়ে যায়। মিডিয়া আর আশেপাশের সকলেই এই ঘটনাটা প্রায় ভুলে যেতেই বসেছিল। ভিকটিমের পরিবার আসল খুনিকে ধরতে অবশেষে আমাদেরকে হায়ার করে। হ্যাঁ, এরপর আরও কয়েকটা মাস পেরিয়ে যায়। রাত দিন এক করে এই জটিল কেসটা নিয়ে আমাদের টিম কাজ করতে থাকে। অবশেষে আসে সেই মহেন্দ্র খন। আসল খুনিকে আমরা হাতের নাগালে পেয়ে যাই, আর সেই খুনিটা আর কেউ নয়, সে হলে তুমি। এরপর আমরা তোমাকে আটক করে জিজ্ঞাসাবাদ আর ইনভেস্টিগেট শুরু করি, কেননা আমরা এটা শিওর ছিলাম না যে সেই রাত্রে তুমি কি একাই ওই দুটো খুন করেছিলে নাকি তোমার সাথে আরও কেউ ছিল। তবে নানা প্রকার টর্চার করার পরও তোমার মুখ থেকে একটাই উত্তর পেয়েছি, আর সেটা হলো আমি খুন করিনি, আমার কিছুই মনে নেই, আমি নির্দোষ, আমাকে তোমরা ছেড়ে দাও। এত কিছুর পরও আমার মনে খটকা লাগে যে জিনসুক যদি খুন করেই থাকে তবে সে কেন এত টর্চারের পরও কোনো কিছু মনে করতে পারছে না, এমনকি স্বীকারও করছে না। কিছু তো একটা ঝামেলা থেকেই গেছে। এজন্য আমরা আরও একজন এক্সপার্টকে এই কেসের জন্য হায়ার করি, যে হিপনোটিক ইনভেস্টিগেশনে অনেক দক্ষ ছিল, আর এই লোকটাকেই এতদিন ধরে তুমি তোমার বাবা বলে জেনে এসেছো। যাই হোক, পার্ক নামের সেই লোকটা এরপর তোমাকে হিপনোটাইজ করে, আর এর ফলেই আমরা জানতে পারি যে তোমার ব্রেন থেকে ১৯৯৭ সাল থেকে শুরু করে ২০১৭, অর্থাৎ এই মাঝের ২০টা বছরের সকল স্মৃতি সম্পূর্ণরূপে মুছে গেছে। তাই আমরা প্ল্যান করি যে খুনের আসল রহস্যটা উদ্ঘাটন করতে হলে আমাদের হাতে আর একটাই রাস্তা রয়েছে, আর সেটা হলো তোমার মাইন্ডটাকে হিপনোটাইজ করার মাধ্যমে অ্যাট এনি কস্ট আজ থেকে ২০ বছর পিছনে, অর্থাৎ ১৯৯৭ নিয়ে যেতে হবে, যাতে করে খুনগুলো তুমি কেন করেছিলে আর কিভাবে করেছিলে সেটা সম্পর্কে বিস্তারিত সব কিছু আমরা জানতে পারি। ফলে আসল সত্যিটা জানতে গিয়ে আমরা এই তিনজন তোমার নকল ফ্যামিলি মেম্বার হয়ে যাই, আর হিপনোটাইজ করে তোমাকে এটাও বিশ্বাস করাতে সমর্থ হই যে এখন ১৯৯৭ সাল আর আমরাই তোমার পরিবার। সব কিছু ঠিকঠাক প্ল্যান মতোই চলছিল। ওই তারিখেই আমরা তোমাকে এই ঘরটাতে আনতে চেয়েছিলাম, যাতে করে তোমার সব কিছু মনে পড়ে যায়। আর আমরা এই ঘরটাকেও ঠিক সেভাবেই সাজিয়ে রেখেছিলাম, ঠিক যেটা যেভাবে খুনের রাত্রে এই ঘরের মধ্যে ছিল। তবে পুলিশ আমাকে হঠাৎ করেই ধরে নিয়ে যাওয়ায় প্ল্যানটা সেই রাত্রে আমরা সাকসেসফুল করতে পারিনি, যদিও তুমি ভেবেছিলে যে আমাকে কিডন্যাপ করা হয়েছে।
এদিকে পুলিশের কাছ থেকে ১৯ দিন পর ছাড়া পেয়ে আমরাও আবার অসমাপ্ত ইনভেস্টিগেশনটা পুনরায় চালু করি। কিন্তু এরই মধ্যে তুমি আমাদেরকে সন্দেহ করতে শুরু করো, কেননা আমরা যে তোমার আপন কেউ নই সেটা তুমি আস্তে আস্তে বুঝতে পারছিলে। আর এই সন্দেহের ফলাফলটাই তোমাকে আবারও আজকে আসল সত্যির মুখোমুখি নিয়ে এনেছে। তবে জিনসুক এই সব ঘটনা শোনার পরও একটা কথাই বলতে থাকে যে হয়তো তুমি যা বলছো সেটা সত্যি, কিন্তু আমি জানি আমি কোনো খুন করিনি, আমি খুনি নই। এটা বলে সে চলন্ত গাড়ি থেকে বাইরে লাফিয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সে আবারও দৌড়াতে থাকে। ইউনসুকও ওকে ধরার জন্য গাড়ি নিয়ে পিছু করতে থাকে। একটা পর্যায়ে ইউনসুকের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আর এই ঘটনাতে ইউনসুক ভালো মতোই আহত হয়। ওদিকে জিনসুক সেখান থেকে চলে যাওয়ার মুহূর্তে মেইন রোডের ওপর অন্য একটা গাড়ির ধাক্কাতে সেও ভীষণ রকম আহত হয়। দেখতে দেখতে সে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে। ওকে এরপর হসপিটালাইজ করা হয় আর এরপরই আমরা ফ্ল্যাশব্যাকে ১৯৯৭ এর ঘটনাগুলো একে একে দেখতে পাই। সে সময় জিনসুক তার নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে লেকের পাশে একটা পার্কে ঘুরছিল। ওখান থেকে গাড়িতে করে ফেরার পথে ওরা একটা ভয়ানক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিল। এর ফলে জিনসুকের আসল বাবা মা দুজনেই মারা যায় আর ওর বড় ভাই ইউনসুক তখনও গুরুতর আহত অবস্থাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। ছয়টা মাস এভাবে পেরিয়ে যায়। ডক্টর জানায় যে ইউনসুককে এভাবে হসপিটালাইজ করে রাখলে তাকে বাঁচানো যাবে না, অনেক দিন তো হয়ে গেল, দ্রুত অপারেশন করতে না পারলে আমরা ওকে বাঁচাতে পারবো বলে মনে হয় না, তাই তুমি আর দেরি করো না, যত দ্রুত সম্ভব টাকা ম্যানেজ করো। ওই সময়ে দক্ষিণ কোরিয়াতে ভয়ানক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল, সকলেই কম বেশি টাকার অভাবে অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। ভাইকে বাঁচাতে গিয়ে জিনসুক একের পর এক বিভিন্ন জায়গাতে টাকা লোন চেয়ে বেড়াচ্ছিল, এমনকি চাকরির জন্য সে আবেদন করেছিল, কিন্তু দেশের এমন খারাপ পরিস্থিতিতে ভাগ্য কোনো মতেই তার সহায় হচ্ছিল না, কেউ তাকে হেল্পই করতে চাচ্ছিল না। উপায় না দেখে জিনসুক এরপর অনলাইনে সাহায্য চেয়ে একটা পোস্ট করে। সে ওখানে এটা উল্লেখ করে যে আমাকে প্লিজ কেউ সাহায্য করুন, আমার ভাইয়ের অপারেশনের জন্য অনেক টাকা দরকার আর আমি এই টাকার জন্য যে কোনো কাজ করতে রাজি আছি। একটা দিন পেরোতে না পেরোতেই জিনসুকের সেই পোস্টে একটা রিপ্লাই আসে। ওখানে একজন অজানা লোক তাকে অফার করে যে তোমার যত টাকা লাগে আমি দেব, কিন্তু এর বিনিময়ে আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে। জিনসুক তখন কাজের বিষয়টা জানতে চাইলে লোকটা তাকে এসএমএসে জানায় যে তোমাকে একজনকে খুন করতে হবে, তাহলেই তুমি টাকা পাবে। জিনসুক এটা শুনে পুরো শকড হয়ে যায়। এই প্রস্তাবে সে কি রিপ্লাই দিবে এটা সে কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না। সে যেন একটা অগ্নি পরীক্ষার মুখোমুখি। একদিকে তার আপন ভাইকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা আর অন্যদিকে কিনা সেটার জন্য অন্য একটা তাজা প্রাণকে কেড়ে নেওয়ার অফার। হাই খোদা, অনেকক্ষণ ভেবেচিন্তে সে ওই লোকটার প্রস্তাবে রাজি হয়ে যায়। ঠিক পরক্ষণেই ওর ল্যান্ডফোনে একটা কল আসে। সেই লোকটা এরপর জিনসুককে একটা বাসার অ্যাড্রেস জানায় আর এটাও বলে দেয় যে ওই বাসাতে একটা মহিলা আর তার দুটো ছেলে মেয়ে রয়েছে, তুমি শুধু ওই মহিলাটাকে খুন করবে, মনে রাখবে বাচ্চা দুটোর যেন কোনো রকম ক্ষতি না হয়। উপায় না দেখে লোকটার কথা মতো জিনসুক সেই ঠিকানাতে সময় মতো চলে যায়। আর এটাই হলো সেই বাড়িটা যেটা দেখে সিনেমার শুরুতে জিনসুকের কাছে অনেক পরিচিত বলে মনে হয়েছিল। যাই হোক, বাসার মধ্যে ঢোকার পর সে বেডরুমে ওই মহিলা এবং তার এক ছেলেকে ঘুমন্ত অবস্থায় দেখতে পাই। জিনসুকের বিবেক তাকে এমন জঘন্য কাজ করতে এ সময় কোনোভাবেই সাই দিচ্ছিল না। ভাইকে বাঁচাতে গিয়ে এভাবে অন্যায়ভাবে কাউকে খুন করতে হবে, ও খোদা, এ কোন পরীক্ষায় ফেললে আমাকে। জিনসুক খুনটা না করেই সেখান থেকে চলে আসতেই যাবে, ঠিক ওই মুহূর্তে মহিলাটার ঘুম ভেঙে যায়। সে জিনসুককে এ সময় ছুরি হাতে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করে বসে। জিনসুক এতে অনেক ঘাবড়ে যায়। সে ওই মহিলাকে থামতে বলে আর এটাও বলে যে প্লিজ আপনি চিৎকার করবেন না, ভয় নেই, আমি কারোর ক্ষতি করব না, আমি চলে যাচ্ছি। তবে তখনই ঘটে যায় আর এক বিপদ। মহিলাটি চুপ হয়ে গেলেও তার মেয়ে এ সময় জিনসুককে ছুরি হাতে দেখে নেয় আর ভয়ে চিৎকার করতে করতে দোতলায় তার রুমের দিকে দৌড়ে পালাতে থাকে। জিনসুক তখন মেয়েটাকে থামানোর জন্য তার পিছু পিছু দৌড়াতে শুরু করে। এ সময় দুর্ভাগ্যজনকভাবে জিনসুকের হাতে থাকা সেই ছুরিটার আঘাতে মেয়েটা মারাত্মকভাবে আহত হয় আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিছু বুঝে ওঠার আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে ওই মহিলাটাও ওই রুমে চলে আসে আর তার মেয়েকে এভাবে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করতে শুরু করে। বেচারা জিনসুক আবারও ওই মহিলাটাকে থামাতে যায়, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি।
এই মহিলাটাও জিনসুকের ছুরির আঘাতে এ সময় মারা যায়। জিনসুক তো এই খুন দুটো করতেই চায়নি, কিন্তু সে কি চেয়েছিল আর মুহূর্তের মধ্যে এসব কি ঘটে গেল, সে নিজেও কান্নায় ভেঙে পড়ে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতেই বাচ্চা ছেলেটা জিনসুককে দেখে ফেলে। সে জিনসুককে জিজ্ঞাসা করে যে তুমি কে আর আমার মা কোথায়। জিনসুক এই প্রশ্নের কি উত্তর দিবে সে সেটা ভেবে পাচ্ছিল না। অবশেষে সে বাচ্চাটাকে বলে যে তুমি যদি এখন বিছানাতে গিয়ে কাঁথামুড়ি দিয়ে 1 থেকে 100 পর্যন্ত 10 বার গুনতে পারো তাহলে আমি তোমার মাকে এনে দেব। বাচ্চা ছেলেটা এরপর জিনসুকের কথা মতো বিছানাতে গিয়ে গুনতে শুরু করে। আর ওদিকে জিনসুক মনের দুঃখে ওই বাসা থেকে বেরিয়ে যাচ্ছিল। তবে যাওয়ার মুহূর্তে দেয়ালে সে একটা ফ্যামিলি ফটো লক্ষ্য করে। সে বুঝে যায় এই ফ্যামিলিটা হলো সেই ডক্টরের পরিবার যে তার মুমূর্ষু ভাইয়ের চিকিৎসা করছে। কথা মতো গোনা শেষ করার পরও তার মা ফিরে না আসায় বাচ্চাটা এরই মধ্যে উপরে গিয়ে সেখানে তার মা আর বোনের লাশ দুটো দেখতে পায়। এরপর সে তার বাবা অর্থাৎ ওই ডক্টরকে ফোন করে সব কিছু বলে দেয়। ততক্ষণে জিনসুকও ডক্টরের সাথে সাক্ষাৎ করতে সেখানে চলে যায়। সে ডক্টরকে বলে যে আপনি কিভাবে পারলেন আমাকে দিয়ে এমন একটা ঘৃণ্য কাজ করাতে। ডক্টরও রাগে ক্ষোভে জিনসুকের উপর আক্রমণ করে এবং বলতে থাকে আমি তোমাকে বলেছিলাম ওই মহিলাকে মারতে, আর এটাও বারবার করে বলে দিয়েছিলাম যেন বাচ্চা দুটোর কোনো ক্ষতি না হয়, কিন্তু তুমি এটা কি করলে। আমার ওয়াইফের ইন্স্যুরেন্সের টাকাটা দিয়ে এই অর্থনৈতিক মন্দার সময়ে আমার 2 সন্তানকে নিয়ে আমি ভালোভাবে থাকতে পারতাম, আর এটার জন্যই আমি তোমাকে খুনটা করতে বলেছিলাম, আর তুমি তুমি সব কিছু শেষ করে দিয়েছো। এই সময় দুর্ঘটনাবশত ছাদের রেলিংয়ের নাট খুলে যায় আর ডক্টর নিচের দিকে পড়ে যায়। এতে করে তারও মর্মান্তিক মৃত্যু ঘটে। একদিকে নিজের পরিবারকে হারানো, অন্যদিকে একের পর এক খুনের দায়। জিনসুক এখন এগুলো এড়াবে কি করে, সে তো কাউকে খুন করতেই চায়নি। কিন্তু বাস্তবতা তাকে কঠিন এক অগ্নি পরীক্ষার সম্মুখে নিয়ে এনেছে। সে হতাশা আর কষ্টের তীব্রতা সহ্য করতে না পেরে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলে। এই অসহ্য ট্রমাগুলো তার মাথাতে এমনভাবেই গেড়ে বসেছিল যে সে একটা পর্যায়ে এই সব স্মৃতিগুলো তার মেমোরি থেকে হারিয়ে ফেলে। সে ভুলেই যায় যে সে একজন খুনি, আর এভাবেই কেটে যায় 20টা বছর। ফ্ল্যাশব্যাকের সমাপ্তি ঘটলে আমরা জিনসুককে আহত অবস্থাতে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখি। এ সময় ইউনসুককেও সেখানে দেখানো হয়। ইউনসুক এ সময় জিনসুককে বলে যে মৃত্যু আসলেই কঠিন, সেটা না আসা পর্যন্ত হাজার চেষ্টা করলেও মরে যাওয়া পসিবল না, তবে অনেক হয়েছে, আজ এই সব কিছুর সমাপ্তি ঘটবে। এই বলে সে একটা বিষাক্ত ওষুধ জিনসুকের স্যালাইনের মধ্যে ইনজেক্ট করার প্রস্তুতি নেয়। জিনসুক ওই মুহূর্তে বলে ওঠে যে ভিকটিমের ফ্যামিলিকে বলে দিও আমি খুবই দুঃখিত। এটা শুনে ইউনসুক ওষুধটা আর ইনজেক্ট করে না। সে জিনসুকের কথাতে বুঝে যায় যে ওর সেই খুনের স্মৃতিগুলো আবার মনে পড়ে গেছে। সে তখন জিনসুককে বলে যে তুমি এখন আমার একটা শেষ প্রশ্নের উত্তর দাও, খুনগুলো তুমি কেন করেছিলে আর এর পিছনে কার হাত ছিল। তুমি কি জানো তুমি সেই দিন ওই বাসা থেকে চলে আসার পর সেই বাচ্চা ছেলেটার সাথে ঠিক কি ঘটেছিল। ওর আত্মীয় স্বজনরা ওকে একটা অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিল আর তাদের সকল সম্পত্তি বেদখল করে নিয়েছিল। তুমি কেন সেই ছেলেটাকে সেই রাত্রে খুন না করে তাকে মিথ্যা আশ্বাস দিয়েছিলে। ইউনসুকের এই সব কথা শুনে জিনসুক পরিষ্কার বুঝে যায় যে এই ইউনসুকই হলো সেদিনের সেই বাচ্চা ছেলেটা যাকে সে তার মাকে ফিরিয়ে দেবে বলে মিথ্যা সান্ত্বনা দিয়েছিল। ইউনসুক এ সময় জিনসুককে আরও জিজ্ঞাসা করে আমাকে সত্যি করে বলো খুনগুলো করার অর্ডারটা কি আমার বাবা তোমাকে দিয়েছিল, কেননা আমি জানতে পেরেছি যে আমার বাবা ওই ঘটনার 2-1 দিন আগেই আমার মায়ের কাছ থেকে বেশ কিছু ইন্স্যুরেন্স পেপারে সাইন করিয়ে নিয়েছিল। কি কাকতালীয় ঘটনা না। তখন জিনসুক ইউনসুককে জানায় যে না, তোমার বাবা আমাকে খুন করার অর্ডারটা দেয়নি, আমি নিজের ইচ্ছেতেই করেছিলাম। তবে জিনসুকের অপরাধ বোধ আর চাহনি দেখে ইউনসুকের আর বুঝতে বাকি থাকে না যে তার বাবাই এই সব কিছুর মূলে, তার আদেশেই এই ঘটনাগুলো ঘটেছিল। অবশেষে ইউনসুক জিনসুককে শুভকামনা জানিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এরপর ওই হসপিটালের বিল্ডিং থেকে সে নিচে ঝাঁপ দিয়ে তার নিজের এই ব্যর্থ জীবনটাকে শেষ করে দেয়। অন্যদিকে জিনসুকও সেই বিষাক্ত সিরিঞ্জটা নিজেই নিজের শরীরে পুশ করে, ফলে দেখতে দেখতে সেও মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। এরপর শেষ দৃশ্যে কার অ্যাক্সিডেন্টের কিছু মুহূর্ত আগের ঘটনা প্রবাহ দেখানো হয়।
সেদিন ওই লেকের ধারে জিনসুকের সাথে 5 বছরের ছোট্ট ইয়ুনসুকের প্রথমবারের মতো দেখা হয়েছিল। কে জানত, ছোট্ট ছেলেটার সেই দিনের প্রথম পরিচয়ের পরে তাদের উভয়ের ফ্যামিলিতেই এরকম ভয়ানক দুর্দশা নেমে আসবে। আর কাকতালীয় ভাবে 20 বছর পর জিনসুক আর ইয়ুনসুকের জীবন পাতার সমাপ্তিটাও যেন একসাথেই ঘটে গেল। আর এভাবেই এই মুভিটির সমাপ্তি ঘটে।